স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে প্রভাত ফেরি। পামেলান বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলাশাসক রাজশ্রী মিত্র, রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ এদিন সকালে প্রথমে স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে প্রভাত ফেরি শুরু হয়। স্বামী বিবেকানন্দের বাণী ও ছবির প্লে কার্ড হাতে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরাও অংশ নেয় এই প্রভাত ফেরিতে। সারা শহর পরিক্রমা করে এই প্রভাত ফেরি। স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। এই জন্মদিনে ২৯ বাজার পৌরসভা এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সর্বস্তরের মানুষকে নিয়ে মালদার বুকে একটা শোভাযাত্রা করা হয়, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। সে শোভাযাত্রার মাধ্যমে সব মানুষকে যে আমাদের বাংলা, তার যে বাণী, তার যে আদর্শ নীতি, সেটা আমরা এই শোভাযাত্রার মাধ্যমে রাখার চেষ্টা করি। যুব দিবস উদযাপন হচ্ছে। 1985 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেন যে স্বামী বিবেকানন্দকে জাতীয় যুব দিবস তার জন্মদিনে উদযাপন হবে। সেই থেকে ধীরে ধীরে জাতীয় যুব দিবসের যে উদযাপন তার বহরও বাড়তে শুরু করেছে। এই মালদা শহরও দেখছি আমাদের যা তালিকা রয়েছে তাতে 30-এর উপরে স্কুল এর ভিত্তিতে অংশগ্রহণ করছে। রবিবার হওয়া সত্ত্বেও এখানে আমরা মোট 3000-এর বেশি ছাত্রছাত্রীর সংখ্যা পেয়েছি যারা এই মিছিলে অংশগ্রহণ করবে। এটা খুবই আশাব্যঞ্জক। এছাড়া যথেষ্ট ঠান্ডা পড়েছে, তা সত্ত্বেও মানুষের এই উৎসাহ দেখার মতো। কাছাকাছি বৃন্দাবনী মাঠে সমস্ত স্কুলেরা একত্র হয়েছে। একটু পরেই জেলা শাসক এসে পৌঁছবেন, সারা শহর পরিক্রমা করা হবে। পরিক্রমা শেষে আমাদের এই পেছনের দিকে বড় যে সেখানে বিবেকানন্দ বলে কুইজ প্রতিযোগিতা হবে, তাতে স্কুলের যিনি লাইব্রেরিয়ান তিনি থাকবেন প্রিজমা। এছাড়া স্কুলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে আজকের দিনে। এই যারা শিশুরা অংশগ্রহণ করেছে, যে বাচ্চারা অংশগ্রহণ করেছে, স্কুল কলেজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তরা সব মিলিয়ে আমরা 3000-এর মতো লোককে আশা করছি। আজকের বা ভারত পাতা সেজেছে, এই যে ট্যাবলো বা প্রতীক চিহ্ন, এটা মানুষের মধ্যে আমাদের সংস্কৃতিকে চেনায়। এই যুব দিবসের প্রাককালে আমরা নতুন করে স্মরণ করি স্বামী বিবেকানন্দকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।